ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মুরতাদ, ফাসিক ও বেদাতিদের সাথে উঠা বসা ও চলাফেরার বিধান কি? নিঃসন্দেহে তারা ভাইরাস। এই ভাইরাস যেন আপনাকে আক্রমণ না করে সেটা খেয়াল রাখতে হবে। অ্যান্টিভাইরাস আপনার থাকলে তাদের সাথে উঠা বসা, চলাফেরা, কথাবার্তা বলতে পারবেন। তাদের যে সংশয়, সন্দেহ এবং তাদের যে শাহওয়াত, কামনা, বাসনা এবং দিন নিয়ে আপনাকে কনফিউজ করবে, আপনাকে জাহান্নামের পথে নেওয়ার জন্য টানবে, সেক্ষেত্রে আপনি যদি তাদের থেকে নিরাপদ মনে করেন, নিরাপদে থাকার মতো আপনার মাঝে অ্যান্টিভাইরাস থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি তার সঙ্গে উঠা বসা করতে পারবেন। তাদের হেদায়তের জন্য দোয়া করবেন এবং তাদেরকে দাওয়াতও দিবেন। আমি বলছি এভরি পার্সন এভরি টাইম তাদের জন্য দোয়া এবং দাওয়াত ওপেন রাখবেন, ক্লোজ করবেন না। আপনি দোয়া ওপেন রাখেন, বাট দাওয়াত দিতে গিয়ে যদি আপনি নিজেই আপনি অস্তিত্ব হারিয়ে ফেলেন। এমন একবার দেখা গেছে যে ইন্ডিয়াতে এক মুন্সি এক হিন্দু পণ্ডিতের সাথে তর্কে বিতর্কে গেছে এবং শর্তের মধ্যে ছিল যদি হেরে যায় তাহলে সে তার দলবল নিয়ে সহিন্দু হয়ে যাবে। এবং এক পর্যায়ে পণ্ডিত অনেক জ্ঞানী ছিল, তর্কের খাতিরে সে যুক্তিতে হেরে যায়। মুন্সির এত এলিম কালাম ছিল না এবং তার পুরো জাতি, তার যে অনুসারী ছিল সবাইকে নিয়ে সে হিন্দু হয়ে যায়, নাউজ বিল্লাহ। এমনটা হওয়া যাবে না। এবং আপনি না পারলে অন্যকে অন্যদেরকে দিয়ে দাওয়া দেওয়ার চেষ্টা করবেন, ওদের হেদায়তে দোয়া করবেন। তবে অবশ্যই আর যদি কোনোভাবে আপনি তাদের কোনো ভাইরাস আপনাকে আক্রান্ত করে ফেলে তাহলে দ্রুত অ্যান্টিভাইরাস দিয়ে সেটাকে থেকে আপনি মুক্ত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে এই নাস্তিকদের, ফাসেক ফাজের, যারা যারা দুষ্ট, যারা দিন নিয়ে আমাদেরকে কনফিউজ করতে চায়, আমাদের দিন থেকে সরিয়ে জাহান্নামের পথ দিতে চায়, তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেদায়ত আর তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং এই মানুষগুলিকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, যারা যারা এই ব্যাপারে তাদের ব্যাপারে স্পেশালিস্ট, যারা এদেরকে দাওয়া দিতে পারেন। কারণ নাস্তিকদের অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন আছে যে সাধারণ মানুষ উত্তর জানে না, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের সাথে জড়িয়ে যাওয়া ঠিক হবে না, উপযুক্ত ব্যক্তি তাদের সঙ্গে তর্ক করতে হবে। আল্লাহ আমাদেরকে দিনের উপরে অটল থাকার তৌফিক দান করুন এবং এই যারা মুত্তা, যারা ফাসিক ফাজের, যারা দিন দ্রোহী, তাদের থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার, সমাজ, দেশকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।